কার্নিভাল হওয়ার আগেই বিশ সাপ উদ্ধার কিং সাহেবের ঘাটে অন্যদিকে এশিয়ার বিষাক্ততম সিন্ধু কালাজ সাপ উদ্ধার জলপাইগুড়ির রায়কতপাড়া শনি মন্দির ফুট সংলগ্ন একটি বাড়ি থেকে উদ্ধার হলো প্রায় পাঁচ ফুট লম্বা এশিয়ান বিষাক্ততম সিন্ধু কালাচ সাপ বুধবার রাতেই জলপাইগুড়ি শহরের কিং সাহেবের ঘাট থেকে একটি বিষাক্ত সাপ উদ্ধার করে পরিবেশপ্রেমী এদিন বিসর্জনের আগে গাছের মধ্যে সেই সাপটি জড়িয়েছিল এলাকার বাসিন্দারা দেখে সাপটি জড়িয়ে রয়েছে এরপরে পরিবেশপ্রেমী অঙ্কুর দাস দেখে সাপটিকে উদ্ধার করানো হয় যদিও আজ সেই স্থানে কার্নিভালের পর বিসর্জনের অনুষ্ঠান হবে সেই দিনই রাত রায়কথপাড়া শনি মন্দির এলাকা থেকে একটি সিন্ধু কালাজ সাপ উদ্ধার হয় উদ্ধার করে পরিবেশপ্রেমী অঙ্কুর দাস দুটি সাপই তিনি উদ্ধার করেছেন ফলে দুই জায়গার পরিবেশ আতঙ্ক মুক্ত হয়েছে অনুষ্ঠিত হবে আমাদের কাছে খবর যে যেখানে দুর্গাপূজার কার্নিভাল হচ্ছে সেখানেই একটা একদম ওই রাস্তার সাথে একটা গাছের মধ্যে একটা গোকর সাপের বাচ্চা মোটামুটি করে মোটামুটি ধরুন ওই তিন মাসের বাচ্চা বসে আছে এবং এটা এমনভাবে ক্ষিপ্ত হয়ে আছে হয়তো বা আশপাশ দিয়ে প্রচুর মানুষজন চলাফেরা করছিল বলেই ওর মধ্যে একটা ক্ষিপ্ততা লক্ষ্য করা গেছে তো আমাদের কাছে খবর দেওয়ার পর আমরা সাথে সাথে আসি এবং সাপটাকে উদ্ধার করি এবং এটুকু বলতে পারি যে কার্নিভাল নিয়ে আর কোনো সমস্যা হয়তো হবে না কারণ বিপদ মুক্ত আচ্ছা এখন কি বিপদ মুক্ত মনে হয় মনে কোথায় ছিল এখানে এই কার্নিভাল যে রাস্তা দিয়ে যাচ্ছে মানে যে রাস্তা দিয়ে প্রতিমা বিসর্জনের জন্য ঘাটে নিয়ে যাবে সেই রাস্তার একদম সাথেই লাগো একটা গাছের মধ্যে বিষধর সাপ বিষধর গোকরো সাপ